বীমা শিল্পে যেহেতু দীর্ঘদিন স্যার জড়িত আছেন, বীমা শিল্পের নানাবিধ উত্থান পতন স্যার দেখেছেন, বিভিন্ন কর্মী কর্মকর্তাদেরকে দেখেছেন, বীমা শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে দেখেছেন, দেখেছেন বীমা শিল্পের পরিস্থিতিও। যে কারণে জানতে চাইবো বীমা শিল্পের বর্তমান পরিস্থিতি কেমন চলছে, কেমন দেখছেন, এই বিষয়ে স্যার কিছু বলবেন। ধন্যবাদ মাহমুদ সাহেব, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বীমা শিল্পের বর্তমান অবস্থা তুলনামূলক ভালো 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 এই কারণে, সেটা হলো যে বর্তমানে বেশ কিছু জীবন বীমা প্রতিষ্ঠান মাঠে ক্লেম দিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো বীমার পেনিট্রেশন কিন্তু গত 10 বছরে বেড়েছে। বীমার পেনিট্রেশন বেড়েছে এবং নাম্বার অফ পলিসিসও বাংলাদেশে কিন্তু বেড়েছে। বীমা কোম্পানিগুলোর অ্যাভারেজ সারপ্লাস রেশিও যদি ধরেন, সেখানেও কিন্তু গ্রোথ রেট আছে। তো তাহলে অবস্থা যদি খারাপ হতো, তাহলে এই গ্রোথ গুলো, এই ইন্ডিকেটর গুলো কিন্তু শো করতো না। আজ থেকে 10 বছর আগে আমি বীমা নিয়ে অনলাইনে কথা বলবো এটাও কেউ ভাবতো না। তাহলে অবস্থা যে এগিয়েছে তার বড় প্রমাণ মাহমুদ সাহেবের অগ্রগতি অনলাইন টিভি চ্যানেল, যে বীমা নিয়ে কথা বলা যাচ্ছে। এরপরেও আমি মনে করি যেই শর্টকামিংস গুলো আছে, আমাদের বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ যারা এর সাথে রিলেভেন্ট অথরিটি আছেন এবং গভর্নমেন্ট যদি আর একটু নজর দেন, তাহলে এটা সামনে আরো অনেক দূর যাবে। আর একটা দাবি আজকে আমি অগ্রগতি অনলাইন টিভির মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে পাঠ্যসূচিতে সেই প্রাইমারি লেভেল থেকেই অনেক কিছু লেখাপড়া হয়, অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু বীমা নিয়ে একটা প্রিলিমিনারি ধারণাও কোনো পাঠ্যসূচিতে দেওয়া হয় না। আজকে আমি বলতেছি যে 1 মার্চ জাতীয় বীমা দিবস, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। তাহলে যেই জিনিসটা নিয়ে জাতীয় একটা দিবস পালন হয়, সেই জিনিসটা পাঠ্যসূচিতে প্রাইমারি লেভেলেও যদি আমরা শিশুদের ওই মানুষও যদি ধারণা দিয়ে দিতে পারতাম, অন্তত 5ম শ্রেণী বা 8ম শ্রেণী থেকে, তাহলে কিন্তু বীমা সম্পর্কে একটা পজিটিভ ধারণা, যে শুরু থেকেই একটা শিশুর মানসে বিকশিত হতো, যেটা সামাজিক ভাবে ইম্প্যাক্ট হইত, এইটা হওয়া দরকার। আরেকটা হচ্ছে পাঠ্যসূচিতে অনেক কিছুই আছে, কিন্তু টাকা কোথায় রাখতে হবে, কোথায় টাকা রাখলে কি হয়, এইটা পাঠ্যসূচিতে নাই। তাহলে টাকার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা যে ইউজেস অফ মানি ইন এ ডিফারেন্ট ফর্মস, এইটা বাংলাদেশে সাধারণ পাঠ্যসূচিতে সাধারণ ছেলে মেয়েদের জন্য, আপনি প্রফেশনাল নলেজ নেন সেটা অন্য জিনিস, সেখানে আপনি পাবেন হয়তোবা, তাই না? আপনি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নিয়ে পড়তে পারবেন, আদার্স 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 জিনিস নিয়ে পড়তে পারবেন, কিন্তু একজন সাধারণ পিপল, সে 8ম শ্রেণী থেকে মেট্রিক 9-এ পড়লো, 7-এ পড়লো, 8-এ পড়লো, 9-এ পড়লো, 10-এ পড়লো, যে টাকা নিয়ে কোনো লেখাপড়া নাই, যে কোথায় টাকাটা রাখলে এইটার ইউজেসটা কি হইতে পারে। বীমার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শিশু বয়সেই আমরা শুনতেছি না। আমরা যেটা শুনি ওই এমএ ক্লাসে গেলে ইন্স্যুরেন্স পড়ায়, সেটাও কিন্তু ইন্স্যুরেন্স রিলেভেন্ট নলেজ নয়। বীমা কোম্পানি তৈরির নিয়ম, বীমা আইন টুকটাক কিছু আছে, ইন্স্যুরেন্স এই অ্যাকাউন্টিং এ ইন্স্যুরেন্স অঙ্ক আছে, এই এই ধরনের বিষয়গুলো দিয়ে আপনি সাধারণ মানুষকে বীমা সম্পর্কিত জ্ঞান কিন্তু দিতে পারবেন না। সো দ্যাট আমি রাষ্ট্রের যারা বীমা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন এবং এইটার সাথে যারা জড়িত, এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনিও একজন বীমা পরিবারের বঙ্গবন্ধু কন্যা, তিনিও এটার সাথে জড়িত, তার হাত দিয়েই আমি একটা দাবি জানাতে চাই যে বাংলাদেশের পাঠ্যসূচিতে অন্তত প্রাইমারি লেভেলে ক্লাস 5 থেকে শুরু করে পাঠ্যসূচিতে বীমা সম্পর্কে একটা হাফ পেজে লেখা হইলেও থাকুক, না এটা একটা বিষয়, এটা থাকা দরকার। তাহলে দেখবেন একটা শিশু জন্ম থেকেই বীমা সম্পর্কে পড়ে বড় হবে। কারণ আমার কাছে খুব আশ্চর্য লাগে, আমি
অনেক লার্নেড লোকদের সাথে কথা বলেছি, অনেক প্রফেসর, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডক্টরেট সাথে কথা বলেছি, হি ডাজ নট হ্যাভ এনি নলেজ রিগার্ডিং ইন্স্যুরেন্স। তিনি মনে করে যে এইটা একটা খারাপ জিনিস, ভাই এটা মানুষের টাকা দেন, আরে ওনার ধারণাই নাই। অথচ সেই লোকটা কিন্তু একজন ডক্টরেট হোল্ডার, সেই লোকটা একজন সমাজের কি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে যদি ধরেন, সেই লোকটা একজন অ্যাডিশনাল সেক্রেটারি হইতে পারে, সেই লোকটা একজন উপসচিব, সেই লোকটা কলেজের প্রিন্সিপাল হইতে পারে, সেই লোকটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হতে পারে, অর্থাৎ সেই লোক যে একজন রিটায়ার্ড ব্যাংকের এজিএম ডিজিএম হতে পারে, যাই হোক না কেন, ওনাদের কিন্তু এই পেশাটা সম্পর্কে অ্যাজিপ, ইট ইজ এ প্রফেশন, এবং প্রফেশনালি যেটাকে বিমাকে নেওয়া যেতে পারে, নেওয়ার মতন পেশা। আমরা তো 30 বছর এই পেশায় আছি, এই ঢাকা শহরে এই সমাজের বুকে সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আছি, ছেলে মেয়ে বাংলাদেশের বড় বড় জায়গায় পড়ছে, তো কিন্তু এটা যেটা পেশা হতে পারে এটা সমাজের সবার মধ্যে তো নাই। না থাকার পিছনে কারণ হলো একটাই, সেটা হলো যে আমাদের বিমা সাধারণ মানুষের কাছে বিমাটা পৌঁছে নাই। পৌঁছার একটাই উপায় স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা। সেই দিনের অপেক্ষায় রইলাম যে দিন আমরা পাঠ্যসূচিতে বিমা অন্তর্ভুক্ত দেখে যেতে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মতন এত পিছিয়ে পড়া একটা কান্ট্রি, যারা আমাদের থেকে অনেক পিছনে, আপনি ইভেন শ্রীলঙ্কায় আছে, ইন্ডিয়ায়ও আছে, কিন্তু আমাদের এখানে নাই। ঠিক আছে, তো আমি আশা করব যে আমাদের যারা রিলেভেন্ট অথরিটি আছেন তারা এটা নিয়ে কথা বলবেন, একদিন আমরাও দেখব। সেই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।